সব ধর্মকেই ডাকা হয়ে গেল, সমস্ত জীবকে ডাকা হয়ে গেল, সমস্ত ঈশ্বরকে ডাকা হয়ে গেল। তাই এই রাম নামের মাধ্যমে হচ্ছে টোটালিটি, রাম নাম হচ্ছে পূর্ণাঙ্গতা, রাম নাম হচ্ছে সম্পূর্ণতা, এই রাম নাম হচ্ছে আমাদের আত্মার আত্মীয়, সবাই কেউ বাদ নয়। আমাদের গুরু বলছেন এ রাম নাম বলার সাথে সাথে কেউ বাদ যাচ্ছে না, কাউকে তুমি বাদ দিয়ে রাখতে পারছো না, কাউকে বাইরে দাঁড়িয়ে রাখতে পারছো না। যেমন অঙ্ক করতে গেলে হাতের এক বাদ দিলে অঙ্ক ভুল হয়ে যায়, তেমনি পৃথিবীর মুখে যত ধর্ম আছে সব ধর্ম অঙ্ক ভুল করছে ওই হাতের এক বাদ দিয়ে। একে ডাকলে ও সাড়া দেয় না, ওকে ডাকলে সে সাড়া দেয় না, কিন্তু এই রাম নাম একবার উচ্চারণ করার সাথে সাথে, তাকে আয়ন করার সাথে সাথে, আপ্যায়ন করার সাথে সাথে সমস্ত সৃষ্টিকে ডাকা হয়ে যাচ্ছে, কেউ বাদ যাচ্ছে না। কোন জীব কোন বস্তু, বস্তুর বস্তুত্ব, তার অস্তিত্বের অস্তিত্ব কে বিলুপ্ত করা হচ্ছে না। তাই একমাত্র উপায়, সহজ পথ, সহজ দিক একটাই ধ্বনি, রাম নাম। এ রাম নাম শব্দ, এ রাম নাম ছিল, আছে, থাকছে, থাকবে। এই রাম জন্মের লক্ষ লক্ষ কোটি বছর আগে রাম ছিল, মহাকাশ ছিল। মহাকাশকে কেউ সৃষ্টি করেনি, মহাকাশকে কেউ শূন্য বলছে, কেউ ফাঁকা বলছে। ফাঁকা থেকে সৃষ্টি হয় না, ফাঁকাটা পূর্ণ, সেই ফাঁকার মাঝে আমরা আঁকা হয়ে আছি। তাই আমাদের গুরু ব্রহ্মচারী বলছে ফাঁকাটার মধ্যে আশ্রয় করে তোমরা আছো, কে খায়, কে দেখে, কে শোনে, কে বোঝে, আমরা দেখাতে পারবো না, বোঝাতে পারবো না, কিন্তু আমরা এক্সিস্টিং, আমি আছি, আমি শঙ্কর সাগা এক্সিস্টিং বসে আছি এখানে, শঙ্কর সাগা কথা বলছে, ভাষণ দিচ্ছে। শঙ্কর সরকার দেখাতে পারবে নিজেকে, ওয়ার শঙ্কর সরকার, উইস দা শঙ্কর সরকার, কে শঙ্কর সরকার, শঙ্কর সরকারের বাপের ক্ষমতা নেই দেখাবার মতো, আমার অস্তিত্ব নেই কিন্তু আমি আছি। ফাঁকার মধ্যে আঁকা হয়ে আমরা সবাই আছি, তাই ফাঁকাকে আশ্রয় করে আমাদের বাঁচতে হবে। তাই আমার খুব দুঃখ হয়, এত ধর্ম, আমি কোন ধর্মকে ধরে বাঁচব, কেউ পথ দেখাচ্ছে না। পথ দেখালেন একজনই, বালক ব্রহ্মচারী, সেই পথ ধরেই আমি এগোচ্ছি। ধর্ম অনেক আছে, ধর্ম মত, ধর্ম পথ নয়, ধর্ম পথকে জানতে হবে, ধর্ম পথ দিয়ে আমাদের চলার পথ তৈরি হবে, আসার পথ, মৃত্যু পরে যাওয়ার পথ। কোন ধর্ম, পৃথিবীর যত ধর্ম আছে একটা ধর্ম বলতে পারবে আকাশ থেকে নেমে এসেছে, সাগর থেকে ঠেলে উঠেছে, ভূমিকম্পের দ্বারা মাটির ভেতর থেকে বেরিয়ে এসছে, তা তো ঘটেনি। তাহলে ধর্ম কোন এলো থেকে, ম্যান মেড, মানুষের তৈরি করা, নিজেকে ভয় পায় না, ধর্মকে ভয় পায়। ধর্ম ভয়ের বস্তু হতে পারে না, ধর্ম প্রেমের বস্তু হবে, ধর্ম পথ দেখাবে, বাঁচার পথ, বাঁচাবার পথ, গড়ার পথ। কিন্তু সে কি আজকে হচ্ছে, ধর্ম নিয়ে লড়াই? এই যে আরব কান্ট্রিতে হামাসের লড়াই চলছে, আমেরিকা ইসরায়েলকে দিয়ে সাধারণ মানুষকে স্কুল কলেজ হসপিটাল সব শেষ করে দিয়েছে,
তাই এই পৃথিবীতে একটাই রাষ্ট্র, একটাই ধর্ম সবচেয়ে বেশি সব ধর্মকে ক্ষতি করছে, সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম। এই খ্রিস্টান ধর্মকে চিহ্নিত করতে হবে, আমেরিকাকে চিহ্নিত করতে হবে, টার্গেট করতে হবে এবং তাদেরকে বিনাশ করতে হবে। তাই সব ধর্মের লোক, মূলত হিন্দু মুসলমান এক ফুলের বিন্দু আমরা, আমাদের এক হতে হবে, আমাদের আত্মা আত্মীয় হতে হবে, তবে আমেরিকাকে আমরা শেষ করতে পারবো। আর এ হবেই। গুরু পরমবচনে বলে গেছে যে আমেরিকা আগামী দিন এমন আসছে, সেই যুদ্ধে শেষ তো হবেই, যে কটা আমেরিকার লোক বেঁচে থাকবে তারা আইচ্ছা নিয়ে ঘুরে বেড়াবে। আইচ্ছা বোঝেন? আইচ্ছা হচ্ছে নারকলের মালায় ভিক্ষে করবে। লিখে রাখুন কথাটা, সারা পৃথিবী সব ধর্ম বিনাশ হয়ে যাবে। আদি অনাদি ধর্ম, যে ধর্ম দিয়ে আমরা এসেছি, আমরা এই পৃথিবীতে আছি 800 কোটি মানুষ। এই 800 কোটি মানুষ যখন জন্মেছে, সব ধর্মের মানুষ একটাই কথা বলেছে, এট দ্য টাইম অফ বার্থ, জন্মের সময় ওয়া ওয়া ওয়া, আর কোনো কথাই ছিল না। কেউ তো বলেনি হিন্দু ধর্মের কোনো সন্তান জন্মেই, কারণ মার পেট থেকে পড়েই বলেনি হরে কৃষ্ণ হরে রাম, তারা বলেনি রাম নারায়ণ নাম, মুসলমান নাম বলেনি আল্লাহ আকবার, খ্রিস্টান নাম বলেনি গড গড। সমস্ত মানুষ এক্সিস্টেন্স টুডে 800 কোটি মানুষ একটাই কথা বলেছে, ওয়া ওয়া।